বন্ধুরা, আমরা জানবো আমাদের বাংলাদেশে সামান্য ভুলের কারণে কিভাবে পুরুষের লাশ নারীর হয়ে গেল। 2019 সালের অক্টোবরে যমুনা নদী থেকে লুঙ্গি ও পাঞ্জাবি পরা এক ব্যক্তি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায় সিরাজগঞ্জের সদর থানার পুলিশ। লাশ শনাক্তে ডিএনএ নমুনা সংরক্ষণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া নমুনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ল্যাবরেটরিতে পাঠায় জেলা পুলিশ। কিছুদিন পরে ডিএনএ ল্যাবরেটরি থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয় লাশটি একজন নারী, অথচ বাহ্যিক সব রকম শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী লাশটিকে পুরুষ হিসেবেই মামলার সব কাগজে উল্লেখ করে পুলিশ। এই নিয়ে বিভ্রান্তি দেখা দিলে একাধিকবার ডিএনএ সংগ্রহ করে পরীক্ষা করা হয়, প্রতিবারে তা নারীর বলে প্রতিবেদন আসে। এই বিষয়টি এখনো অমীমাংসিতই রয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে এরকম চারটি লাশের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষায় পাঠিয়ে বিপাকে পড়েছে তারা। বিঘ্নিত হচ্ছে মামলার তদন্ত। পুলিশের অভিযোগ, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে অদক্ষ জনবল দিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা এমনটি হচ্ছে। অভিযোগ তদন্তে কমিটি করেছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।